তীব্র গরম যে পড়তে পারে তা আঁচ করতে পেরেছিলেন টোটো চালক দেবু মুখার্জি অন্যদিকে তার চোখে ছিল লাদাখ যাওয়ার স্বপ্ন তাই এই মাস আগে সচেতনতার বার্তা সঙ্গে নিয়ে পায়ে হেঁটে বেরিয়ে পড়েছিলেন লাদাখ ছিল গাছ লাগান প্রাণ বাঁচান সচেতনতা বার্তা একই সঙ্গে ছিল দূষণমুক্ত সমাজ তৈরির আবেদন এবং এই দুটি বার্তা নিয়ে আসানসোল থেকে যাত্রা শুরু করেছিলেন টোটোচালক দেবু মুখার্জি দীর্ঘ দুমাস যাত্রা করে তিনি লাদাখ হয়ে ফের আসানসোলে ফিরেছেন আর একদিকে যখন প্রকৃতি কার্যত জল জ্বলে পড়ে যাচ্ছে প্রখর এই রোদের জেরে সেই জায়গায় দাঁড়িয়ে টোটো চালকের এই সচেতনতা বার্তা আগামী দিনে যে আরও কতখানি প্রযোজ্য হতে চলেছে তা সকলেই খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং এই যাত্রাপথে টোটো চালক চব্বিশশো এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গিয়েছেন এবং যাওয়া আসা করেছেন এবং ফেরার পর তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে আসানসোলের তরফ থেকে এটা ছিল গাছ লাগানো প্রাণ রয়েছেন প্লাস পলিউশন নিয়ে যে নো পলিউশন রোডে কাটে পলিউশন থেকে মুক্তি এই জন্য সেটার জন্য উনি বার্তায় হেঁটে গেছেন ওনার পরিবারের স্বাভাবিক হতে পারেনি গাড়ি নিয়ে যেতে পারেনি এমনকি লাদাখ যে বলল কথাটা যে ওমের সঙ্গে ছিল সেটা আমি তো আমি ইলাদা গিয়েছিলাম অক্টোবর মাসে আমার সঙ্গে উনি যেতে পারেনি আমাকে বলেছিলাম অনেকবার যেতে দেওয়ার জন্য তো উনি যেতে পারেনি তারপর ওনার টার্গেট ছিল উনি সাইকেল নিয়ে যাবে কোনো কারণ সাইকেল উনি কিনতে পারেনি অ্যাফোর্ড করতে পারেনি এই জন্য উদ্দেশ্য ওর পায়ে হাটার পায়ে হাঁটা যখন ও বেরোবেই তখন একটা বার্তা নিয়ে বেরোলো পলিউশন নো পলিউশন গাছ লাগান প্রাণ বাঁচান টোটো চালকের বিভিন্ন বন্ধুরা জানিয়েছেন যে দেবু মুখার্জির দীর্ঘদিন ধরে লাদাখ যাওয়ার স্বপ্ন ছিল প্রথমে তিনি যেতে পারেননি পরে তিনি সাইকেল নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কিন্তু অর্থের অভাবে সেই পরিকল্পনাও তিনি পূরণ করতে পারেননি তারপর পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছিলেন লাদাখের উদ্দেশ্যে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সচেতনতার বার্তা এবং যাত্রাপথে নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি একই সঙ্গে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে তিনি পরিচিত হয়েছেন তাদের থেকে সাহায্য পেয়েছেন একই সঙ্গে নিজের বন্ধুদের কাছ থেকেও নানাভাবে সাহায্য পেয়েছেন তিনি এবং এই সাহায্য পেয়ে তিনি অভিভূত একই সঙ্গে সফলভাবে এই সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়ে আসানসোল থেকে লাদাখ গিয়ে আবার সেখান থেকে তিনি ফাইভ হেঁটে ফিরে এসেছেন এবং এই সাফল্যের পর নিজেও খুশি দেব ফেব্রুয়ারি মাসের তিন তারিখে বাড়ি ছিলাম আর আজকে জার্নি শেষ করে বাড়ি ফিরছি খুব জার্নিতে তো কষ্ট হয়েছেই এটা স্বাভাবিক কিন্তু এত বন্ধুর ভালোবাসা এত আসানসোলের ভালোবাসাতে সব বাধা বিপত্তি পার করে আমার যেটা স্বপ্ন ছিল সেটা আমি পূরণ করতে পেরেছি এতে আমি খুব খুশি এত মানুষের ভালোবাসায় এতো না থাকলে আমি আগাতে পারতাম না এইভাবে আসানসোলবাসীরা সাপোর্ট করেছে আমার বন্ধুবান্ধবরা প্রথম দিক দিকেই সাপোর্ট করে গেছে এবং কি যেদিনকে আমি দিল্লিতে পৌঁছাই বেনারসে সেদিনকে আমার বন্ধুরা আমাকে আমার কাছে পৌঁছেছিল যে আমি কেমন আছি না আছি দেখতে